অনেক কাহিনী আছে ভাগবতের কাহিনী, এটা বলে শেষ করা যাবে না। আমি বলছি এটা সমুদ্রের মতো, যেহেতু আজকে দ্বাদশী তিথি তাই আমি দ্বাদশী তিথি নিয়ে আজকে একটি চমৎকার ভাগবতের কাহিনী বলব। হরে কৃষ্ণ। একজন রাজা ছিলেন, সেই রাজার নাম হচ্ছে অম্বরীশ মহারাজ। তিনি বিশ্ব পুরো ভারতবর্ষের রাজা ছিলেন। পূর্বকালে ভারত শুধু ভারত ছিল না, সারা পৃথিবীটা জুড়েই ভারত ছিল, অখণ্ড ভারত। এখন তো খণ্ড খণ্ড হয়ে অনেক অনেক দেশ হয়ে গেছে, ওই সময় শুধু ভারতবর্ষ নামই ছিল। পূর্বে এই পৃথিবীর নাম ছিল ইলাবর্তবর্ষ, তারপর ভরত মহারাজের পর থেকে নাম হচ্ছে ভারত। তো সেই ভারতের রাজা ছিলেন অম্বরীশ মহারাজ, যিনি একজন পরম বিষ্ণু ভক্ত ছিলেন। তিনি তার সকল অঙ্গ দিয়েই ভগবানের সেবা করতেন। বলছে সকল অঙ্গ দিয়ে কীভাবে, যে হাতে তিনি মন্দির মার্জনা করতেন, পদ দিয়ে ভগবানের তীর্থে যে গমনাগমন করতেন, গাত্র দিয়ে ভগবানের ভক্তের আলিঙ্গন করতেন, নাক দিয়ে ভগবানের চরণের তুলসীর ঘ্রাণ গ্রহণ করতেন, চোখ দিয়ে ভগবানের সুন্দর রূপমাধুরী দর্শন করতেন, কথা দিয়ে ভগবানের রূপ গুণমহিমা বর্ণনা করতেন, অর্থাৎ এইভাবে তিনি কী করতেন, সর্বঙ্গ দিয়ে ভগবানের সেবায় নিয়োজিত রাখছিলেন। তা আমাদের উচিত এইভাবে ভগবানের সেবা করা, কারণ আমরা হচ্ছি ভগবানের দাস, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ সেবক। আমাদের কাজই হচ্ছে ভগবানের সেবা করা। ভগবানের সেবা করলে আমাদের না খেয়ে থাকতে হবে না, কোনো কিছুর অভাব হবে না। তাই অম্বরীশ মহারাজের মতো পদাঙ্ক অনুসরণ করে আমাদেরও সেরকম ভগবানের সেবা করা উচিত। তাই তিনি এইভাবে ভগবানের সেবা করতেন এবং বৈষ্ণবদের সেবা করতেন। সেই হিসাবে তিনি কি বিশ্ব খ্যাতি লাভ করেছিলেন, যে অম্বরীশ মহারাজের একজন মহান বৈষ্ণব। তিনি যে যা চায় মানে অতিথিকে আপ্যায়ন করেন, অতিথিদেরকে সৎকার করেন, এইভাবে খুব নাম। তো ওই সময় দুর্বাসা নামে একজন ঋষি ছিলেন, তিনি এটা শুনলেন যে মনে একজন যে অম্বরীশ মহারাজ খুব নামি দামি। তা তিনি চিন্তা ভাবলেন যে তাকে পরীক্ষা করতে হবে। তা পরীক্ষা করতে করার জন্য তিনি চলে আসলেন একাদশী তিথির দিকে। আর যেহেতু তিনি একজন পরম বৈষ্ণব ভক্ত, তিনি কোন গৃহে কোনো অতিথি আসলে অতিথির মানে সেবা করেন, এটাই গৃহস্থের কর্তব্য। বলছে গৃহস্থকে প্রত্যেক দিনই কোনো না কোনো অতিথিকে সেবা করতে হবে। বলছে আমরা যখন ভগবানের ভোগ লাগাই, ভোগ লাগানোর পরে বলতে হবে কাউকে না কাউকে, যে কেউ অনারে আছেন কি না, কেউ প্রসাদ পাবেন কি না, কৃপা করে আসুন প্রসাদ পেয়ে যান। শিল প্রভুপাদ বলেছেন তার মন্দিরে 10 মাইল জায়গা জুড়ে কেউ যেন অনারি না থাকে, সবাইকে প্রসাদ পাইতে হবে। এইভাবে কী করছেন অম্বরীশ মহারাজ, খুব খুশি হলেন যেহেতু তার গৃহে বৈষ্ণব এসেছেন। তা একাদশী তিথি এরকম পারণ তিথি চলছে, তাই তিনি তো ভগবান স্নান করে এসে ভগবানের সেবা ইচ্ছি করছেন, রান্নাবান্না সব কিছু হয়ে গেল। কিন্তু দুর্বাসামণি গেলেন স্নান করতে, স্নান আর করবেন। তা তিনি কী করছেন, লুকিয়ে পরীক্ষা করছেন অম্বরীশ মহারাজকে। এদিক থেকে এলো অম্বরীশ মহারাজ, দেখল যে সময় চলে যাচ্ছে, পারণের সময় প্রায় শেষ হয়ে হয়ে। তিনি ভাবছেন যে তার মণি ঠাকুর যে গেল আর তো আসছে না, তাকে অভুক্ত রেখে তো আমরা পারণ করতে পারি না। বলছে গৃহে যদি কোনো অতিথি আসে আগে তাকে প্রসাদ পাইতে হবে, তারপর আর নতুবা তাকে পাপ ভাগি হতে হবে। তা তিনি শাস্ত্র সম্বন্ধে সব জানতেন, তাই বলছেন না, এই অতিথিকে আগে প্রসাদ পাইতে হবে, তারপর আমাদের পারণ করতে হবে। তো দেখছেন এদিকে পারণের টাইম চলে যাচ্ছে, তার জন্য তিনি কী করলেন, যে একটু জল দুর্বার আগায় রেখে একটু জল গ্রহণ করলেন। শাস্ত্রে আছে যে জল পান করলে একাদশী উপবাস হয়ে যায়, আবার পারণও হয়ে যায়। তাই তিনি সেই কথা স্মরণ করে তিনি দুর্বার আগায় একটু জল গ্রহণ করলেন। আর আড়ালে থেকে দুর্বার সামনে তো দেখলেন, হ্যাঁ এই তোমার নীতি, এই তোমার দানবীরতা, এই তোমার বৈষ্ণব সেবারই আত্মীয়তা। শুনেছি লোকমুখে যে একজন অতিথিকে রেখে তুমি পারণ করে ফেলছো রাজন। তিনি খুব রেগে গেলেন, অনেক অগ্নিমূর্তি হয়ে গেলেন, অগ্নিমূর্তি হয়ে মাথা চুলমুল ছিঁড়ে ফেললেন। আর সাথে সাথে একটা অগ্নিমূর্তি রাক্ষস বেরিয়ে এসলো, বেরিয়ে এসে সে অম্বরীশ মহারাজকে গ্রাস করতে লাগলো। তখন তিনি রেগে বললেন, হ্যাঁ এই দুষ্টের এই উচিত শাস্তি, ওকে সংহার করো। আর এদিক থেকে গেল অম্বরীশ মহারাজ যেহেতু বিষ্ণু ভক্ত ছিলেন, ভগবান বিষ্ণু ভগবান কৃষ্ণের খুব প্রিয় ছিলেন, তাই তিনি তার নিজের যে অস্ত্র সুদর্শন চক্র সেই অস্ত্র দিয়েছিলেন তাকে ব্যবহার করার জন্য। তবে অম্বরীশ মহারাজ এরকম করেননি মানে ভাবেননি অস্ত্রের কথা, কিন্তু ভগবান দেখলেন যেহেতু তার ভক্ত বিপদে পড়েছে,
তাই সাথে সাথে শুধু ধনচক্রকে ছেড়ে দিলেন আর সুদর্শন চক্র এসে সে অগ্নিমূর্তি অসুরকে সংহার করে তারপর কী করল, সে দুর্বা সামনিকে দাহিত করতে লাগলো। দুর্বা সামনি তো ভয়ে চিনতে পারলো যে এটা তো সাধারণ অস্ত্র নয়, এটা তো সুদর্শন অস্ত্র, এর হাত থেকে রেহাই পাওয়া মুশকিল। দুষ্ক তাকে নাকি দৌড়াতে লাগলো, এর হাত থেকে তো বাঁচতে হবে, কীভাবে বাঁচা যায়। তো প্রাণ রক্ষার জন্য তিনি দৌড়াতে লাগলেন, দৌড়াতে 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 তিনি স্বর্গলোকে চলে গেলেন আর এই ব্রহ্মলোকে চলে গেলেন। যেহেতু তিনি যোগী ছিলেন, তিনি সর্বত্র বিচরণ করতে পারতেন, তার কোনো আলাদা যানবাহন লাগতো না, এমনিতে তিনি চলে যেতে পারতেন যেখানে মন চায় তখন সে। তো ব্রহ্মলোকে চলে গেলেন, ব্রহ্মলোকে চলে যাওয়ার পর ব্রহ্মাকে বলছেন, ত্রাহিমাম রক্ষা করুন রক্ষা করুন, আমি অনেক বিপদে পড়েছি। বলছে, আরে দুর্গস্বামী তুমি কী বিপদে পড়েছ? বলছে, দেখুন প্রভু আমাকে তো সুদর্শন চক্র দেওয়া হচ্ছে, আমার এর থেকে রক্ষা করুন। বলছে, সুদর্শন চক্র? আহা, এর থেকে তো আমার দয়া করার কোনো ক্ষমতা নেই, আমি নিজেই রক্ষা করতে পারবো না, আমি পারবো না। বলে, তুমি কী এর মন অপরাধ করেছ যে তোমাকে সুদর্শন চক্র দাওয়া করছে? বলছে, আমি একজন এরকম বিষ্ণু ভক্ত অম্বরীশ মহারাজকে পরীক্ষা করছিলাম। বলছে, ও তুমি এরকম কাজ করেছ, যাও যাও, আমার সাধ্য নেই তোমাকে রক্ষা করার, তুমি অন্যত্র চলে যাও, আমার এখান থেকে চলে যাও, নতুবা আমার বিপদ হইতে পারে। তিনি কী করলেন, তাকে তাড়িয়ে দিলেন। আর সাথে সাথে কী করলো দুর্বাসা, উনি বললে, এখানে তো রক্ষা হলো না, আমি কোথায় যাই দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে মনে হলো শিবজির কথা, যে শিবজি হলেন একজন বৈষ্ণব, তার কাছে গেলে হয়তো রক্ষা পাবো। দৌড়াতে দৌড়াতে সেই কৈলাসে চলে গেলেন, কৈলাসে গিয়ে শিবজি মহারাজ দেখলেন, আরে আপনি? বলছে, কী সমস্যা? বলছে, এরকম সুদর্শন চক্র। তখন বলছে, আহা, অনেক ভুল করে বলছেন, এ থেকে রক্ষা করার আমারও ক্ষমতা নেই, আপনি তাড়াতাড়ি বিষ্ণুকে চলে যান, বিষ্ণুই পারে এ থেকে রক্ষা করতে, আর কেউ হতে পারবে না। তখন তিনি কী করলেন, বিষ্ণুকে গেলেন, বিষ্ণুর কাছে গিয়ে বললেন, ত্রাহিমাম রক্ষা করুন রক্ষা করুন। তারপর বলছে যে কী হয়েছে, কী ঘটনা? বলছে, প্রভু আপনার সুদর্শন চক্র আমাকে দাহ করছে। বলছে, আরে তুমি কী এরকম করেছো, তোমাকে সুদর্শন চক্র দাহ করছে? বলছে, প্রভু আমি তো অম্বরীশ মহারাজকে পরীক্ষা করতে গিয়েছিলাম। বলছে, ও এর জন্য? যাও যাও, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, কারণ সে আমার একজন ভক্ত, ভক্তের অধীন আমি, ভক্তে খাওয়াইলে খায় না খাইলে না, ভক্ত আমার যেভাবে চালনা করে সেইভাবে আমি চালিত, আমার দ্বারা সম্ভব নয়। তো যাও, আমার ভক্ত অবশ্যই তোমাকে কৃপা করবে, কারণ ভক্ত হচ্ছে অনেক কৃপাময়। দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বলে গেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। তা তিনি চাইলে পারতেন নিজে এটা প্রচার করতে, কিন্তু কী করলেন, তিনি তার ভক্তকে কৃপা করলেন যে আমার ভক্ত কী করবে সেটা প্রচার করবে। তিনি ভক্তকে ক্রেডিট দিতে চাইছিলেন, আর ভক্ত কী করে, ভগবানকে ক্রেডিট দেয়। তিনি কী করলেন, তার এই নাম প্রচার করার দায়িত্ব দিলেন কাকে, আমাদের শিলপ্রভুপাদকে। শিলপ্রভুপাদ বিশ্বব্যাপী এই নাম, যে বিশ্বব্যাপী যত নগরাদি গ্রাম আছে সর্বত্রই কী হচ্ছে, নগরাদি গ্রামে সেই নাম প্রচার করেছেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এই নামের প্রচার শিলপ্রভুপাদ করেছেন। এইভাবে ভক্ত কী করে, কী করে দেখুন, এই যে জগাইমাদাইকে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু সংহার করতে চেয়েছিলেন, নিত্যানন্দ প্রভু কী করলেন, কৃপা করে থাকে না প্রভু, তাদেরকে মারান যাবে না, তাদেরকে দিয়ে হরিনামের মহিমা প্রচার করতে হবে। এইভাবে কী করলো, বলছে যে অম্বরীশ মহারাজ অবশ্যই তোমাকে ক্ষমা করবে, তুমি তার নিকট চলে যাও। এইভাবে তিনি যে পরিভ্রমণ করছিলেন প্রায় এক বছর লেগে গিয়েছিল, আর এই এক বছর কাল অবধি অম্বরীশ মহারাজ কিছুই গ্রহণ করেননি, কারণ জানেন যে এক সময় সে অতিথি আসবে, তাকে প্রসাদ পায়, তাকেই পার করি তাকে প্রসাদ পাইতে হবে। তারপর সে বিষ্ণু কথায় দুর্গা সামনে আবার অম্বরীশ মহারাজের কাছে আসছে, ক্ষমা চাইলেন যে প্রভু আমি বুঝতে পারিনি। তিনি আগে নিজেকে মনে করছেন, তা আমি তো অনেক যোগী, আমি কত আর তো একজন গৃহী, সে আর কী আমি সাধারণ কত ই জানে, কিন্তু এখন দেখলাম আপনি মহান, আপনি তখন তিনি তাকে তার কাছে ক্ষমা চাইলেন, আর তিনি ওদের সাথে সাথে ক্ষমা করে দিলেন, তিনি কোনো অপরাধ নিলেন না, আর সাথে সাথে সুদর্শন চক্র তার সব স্থানে চলে গেলেন। তারপর তাকে কী করলেন, সেই দুর্গা সামনিকে পালন করালেন, প্রসাদ পাইলেন, প্রসাদ পাইয়ে তারপর তিনি এইভাবে একজন বিশ্ববিখ্যাত যোগীর একজন বিষ্ণু ভক্তের কাছে তাকে পরাজিত হয়েছিল, হতে হয়েছিল। তার জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, যাতে এরকম বৈষ্ণব চরণে আমাদের যেন অপরাধ না হয়, এই অপরাধ থেকে রেহাই পেতে হবে।
আমাদেরকে সর্বদাই সতর্ক থাকতে হবে, যাতে আমাদের বৈষ্ণব অপরাধ না হয়। তাই অপরাধ ছাড়িয়ে আমাদেরকে কৃষ্ণ ভজন করতে হবে, হরিনাম করতে হবে, তাহলে আমরা হরিনামের রুচি পাবো, কৃষ্ণ আমাদেরকে কৃপা করবেন। এখানে দিদি ঠিক আছে, হরে কৃষ্ণ। এখানেই ভাগবত কথা বিশ্রাম রাখলাম। জয়।